ओम शांति ओम शांति। आज मुरलि तारीख 8 दिसंबर 2023। बाबा कैसे मर्मर सन्तान इत धारणा कर आनको निश्चय करब लगे उत्तीर्ण हमले मा पितार सम्मान समान हम लगे जी शुना सैया आनक शुनाव लगे। प्रश्न सन्तान कौन तो शुभ कामना उदय हुआ ভাল পুরুষার্থর লক্ষণ। উত্তরত কৈছে বাবাই সন্তান সকলের যদি এইটো শুভ কামনা থাকে যে আমি মাতা পিতাক অনুসরণ করে সিংহাসনত অধিষ্ঠিত হমগৈ তেন্তে এইটো বড় ভাল সাহসের কথা। যিয়ে কয় বাবা মইতো পুরা পরীক্ষাত উত্তীর্ণ হম এও শুভ কথা কয়। ইয়ার বাবে নিশ্চয় পুরুষার্থও সিমানেই তীব্র রূপত করব লাগে। গীত আমারে তীর্থ নিয়ারে হে আমার তীর্থ অনন্য। ওম শান্তি। এতিয়া ইয়া পাপ আর হল পাপ আত্মার জগৎ ইয়াত হয়েছে অজামিলর দরে পাপ আত্মা আর সেয়া হয়েছে স্বর্গর দেবতা সকল পুণ্য আত্মা সকলের জগৎ। দুয়ে মহিমা বেলেগ বেলেগ। প্রত্যেকে যখন ব্রাহ্মণ হয় নিজের জীবনের জীবন কাহিনী বাবার ওসরলে লিখি পঠিয়ে দিয়ে যে ইমান পাপ করল। বাবার ওসর সকলোরে জীবন কাহিনী আছে। সন্তানসকলে জানে যে ইয়াত শুনব আর আমাক শুনাব লাগে আনক শুনাব লাগে। গতি শুনাবলে বহুত লোকের প্রয়োজন। যেতালে আনক শুনাওতা হয়ে নুঠা তেতালে উত্তীর্ণ হব নারা। অন্য সৎসঙ্গত এনেক শুনি লৈ আনক শুনার কোনো বাধ্যবাধকতা নাই। ইয়াত ধারণা করে পুনের আনক করাব লাগে অনুগামী করে তুলিব লাগে। এনেকুৱা নহয় যে কেবল এজন পণ্ডিতেই কথা শুনাব। ইয়াত প্রত্যেকেই মা পিতার সমান হব লাগে। আনক শুনালে তেতিয়াহে উত্তীর্ণ হব পারিবা আর পিতার অন্তরত স্থান পাবা। জ্ঞানের উপরতে বুঝা হয় তাত সকলে কব শ্রীকৃষ্ণ ভগবানের বাণী। ইয়াত কোৱা হয় জ্ঞানের সাগর পতিত পাবন গীতা জ্ঞান। ইয়াত কোৱা হয় জ্ঞানের সাগর পতিত পাবন গীতা জ্ঞানদাতা শিব ভগবানের বাণী। রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণক ভগবান ভগবতী বলে কব নারি এইটো নিয়ম নাই। কিন্তু ভগবানে তেওঁলোকক পদ দিলে গতিকে তেওঁলোকক নিশ্চয় ভগবান ভগবতীয়ে করে তুলিব। এই কারণে সেই নাম পালে। তোমালোকে এতিয়া বিজয়মালাত আহিবলৈ পুরুষার্থ করে আছা। মালা তো নিশ্চয় গথা হয় নহয়। উপরত আছে রুদ্র রুদ্রাক্ষর মালা থাকে নহয়। ঈশ্বরের মালা ইয়াত গাঁথি থাকা হয়েছে। এনেকৈ কোৱা হয় আমার তীর্থ অনন্য। তেওঁলোকে তো তীর্থলৈ গৈ বহুত ঠেকা খুন্দা খায়। তোমালোকৰ কথাই সুকিয়া। তোমালোকৰ বুদ্ধির যুগসূত্র শিব বাবার সৈতে রুদ্রর ডিঙির মালা হব লাগে। মালার রহস্যও না জানে। উপরত আছে শিব বাবা ফুল তারপর জগদম্বা জগত পিতা আর 108 বংশাবলী। বাবাই দেখিছে বহুত ডাঙর মালা। আকো সকলোয়ে সেই মালা হাতত লয় রাম রাম বলে কই থাকে। লক্ষ্য একু নাই। রুদ্রমালা জপে রাম রামর গুঞ্জন করে তুলি দিয়ে। এই সকলবর হল ভক্তিমার্গ। তথাপিও আন কথাতক ভাল কথা সেইখিন সময়ত কোনো পাপ নহব। এয়া হয়েছে পাপর পরা রক্ষা পাওয়ার উপায়। ইয়াত মালা জপার কোনো কথা নাই। স্বয়ং মালার মণি হব লাগে। গতি আমার তীর্থ অনন্য। আমি নিজের শিব বাবার ঘরের অবিবিচারী অভিবেচারী যাত্রী। যুগর দ্বারা আমার জন্ম জন্মান্তরের বিকর্ম ভস্ম হয়। শ্রীকৃষ্ণ কোনোবাই দিনে রাতে স্মরণ করলেও বিকর্ম কেতিয়াও বিনাশ নহব। রাম রাম বলে কই থাকলে সেইখিন সময়ত কোনো পাপ নহয়। আকৌ তারপর পুনের পাপ করবলৈ লাগি যায়। এনেকুৱা নহয় যে পাপ খণ্ডন হয় বা আয়ুষ বাড়ি যায়। ইয়াত যুগবলেরে তোমালোক সন্তানসকলের পাপ ভস্ম হয় আর আয়ুষ বৃদ্ধি হয়। জন্ম জন্মান্তরের কারণে আয়ুষ অবিনাশী হয়ে যায়। মনুষ্যর পর দেবতা হওয়া ইয়াকে জীবন গড়ি তোলা বলে কোয়া হয়। দেবতাসকলের কিমান মহিমা হয় নিজকে কব মানে নিজ পাপি তেনে নিশ্চয় সকলে এনেকা হব। এনেক গায়ন করে মূর নির্গুণীর কোনো গুণ নাই। আপনি নিজেই দয়া করক। এয়া পরমাত্মার মহিমা করে তোমালোক তোমালোকক সর্বগুণ সম্পন্ন শ্রীকৃষ্ণর সমান করে তুলে। তোমালোকে এতিয়া হয়ে আসা। ইয়ার আগতে কোনো আগত আর কোনো গুণ নাই। এটা নির্গুণ বালকর সংস্থাও আছে অর্থ বুঝি নাপায় নির্গুণ বলে কাক হয়। তোমালোকে জানা যে শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের গুণের মহিমা গায় সর্বগুণ সম্পন্ন উল্লকলা সম্পূর্ণ। এতিয়া তোমালোকে সেয়া হয়ে আসা। আন কোনো এনেকুৱা সৎসঙ্গ নাই যত এনেকুৱা কোৱা হয়। ইয়াত পিতাই সোধে তুমি লক্ষ্মীনারায়ণক বরণ করবা নে রাম সীতা। সন্তান সকল অবস্তু নহয় ততালিকে কয়ে দিয়ে বাবা মইতো পুরা উত্তীর্ণ হম শুভ কথা কয়। কিন্তু এনেকুৱাও নহয় যে সকলো একে সমান হব পারি। তথাপিও সাহস দেখায়। মামা বাবা হল শিব বাবার মুরব্বী সন্তান। আমি তেওঁলোকক পূর্ণরূপত অনুসরণ করে সিংহাসনত অধিষ্ঠিত হমগৈ। এইটো শুভকামনা ভাল। আকৌ ইমান পুরুষার্থ করা উচিত। এই সময়ের পুরুষার্থ কল্পকল্পর বাবে হয়ে যাব নিশ্চিত হয়ে যাব। এতিয়ার পুরুষার্থর পরাই গম পাওয়া যায় যে কল্প পূর্বেও এনেকাই করেছিল। কল্পই কল্পই সেয়াই পুরুষার্থ চলিব। কল্পই কল্পই সেয়াই পুরুষার্থ চলিব। যেতিয়া পরীক্ষা দিয়ার সময় হয় তেতিয়া গম পাওয়া যায় মই কিমানলৈকে উত্তীর্ণ হম। শিক্ষকে তৎক্ষণাৎ গম পায়। এয়া হয়েছে নরর পরা নারায়ণ হওয়ার গীতা পাঠশালা। অন্য গীতা পাঠশালাবুরত এনেকৈ কেতিয়াও কব নকব যে আমি নরপরা নারায়ণ হবলৈ আহিছো। নতুবা শিক্ষকেও কব পারিব যে মই নরপরা নারায়ণ করে তুলিম। প্রথমতে শিক্ষকর নিশা থাকা উচিত যে
মায়ার নরপরা ময়ো নরপরা নারায়ণ হম গীতা প্রবচন করুতা বহুত আছে কিন্তু কতো এনেকৈ নকয় যে আমি শিব বাবার দ্বারা পড়ো তেওঁলোকেতো মনুষ্যৰ দ্বারা পড়ে তোমালোকে জানা উচ্চতকৈ উচ্চ হৈছে পরমপিত পরমাত্মা শিব যি স্বৰ্গৰ ৰচয়িতা জ্ঞানপূর্ণ হয় তেওঁই আহি পতিতসকলক পাবন কৰি তোলে গুরু নানকেও তেওঁৰ মহিমা গাইছে সাহেবক জপ করা তেতিয়া সুখ পোৱা যাব এতিয়া তোমালোকে জানা উচ্চতকৈ উচ্চ সঁচা সাহেব তেওঁ হয় তেওঁ নিজেই কয় মোক পিতাক স্মরণ করা তোমালোকে জানা উচ্চতকৈ উচ্চ হৈছে পরমপিত পরমাত্মা শিব যি স্বৰ্গৰ ৰচয়িতা জ্ঞানপূর্ণ হয় তেওঁই আহি পতিতসকলক পাবন কৰি তোলে গুরু নানকেও তেওঁৰ মহিমা গাইছে সাহেবক জপ করা তেতিয়া সুখ পোৱা যাব এতিয়া তোমালোকে জানা উচ্চতকৈ উচ্চ সঁচা সাহেব তেওঁ হয় তেওঁ নিজেই কয় মোক পিতাক স্মরণ করা মই তোমালোকক সঁচা অমৰ কথা তৃতীয় নেত্রৰ কথা শুনাও গতি এই জ্ঞানেই হল তৃতীয় নেত্র পোৱাৰ বা নরপরা নারায়ণ হওয়ার কথা হে পার্বতীসকল মই অমরনাথে তোমালোকক অমৰ কথা হে পার্বতীসকল মই অমরনাথে তোমালোকক অমৰ কথা শুনাই আছো উচ্চতকৈ উচ্চ হৈছে শিব বাবা তারপাছত হল ব্রহ্মা বিষ্ণু আৰু শঙ্কর আকৌ স্বর্গত লক্ষ্মী নারায়ণ তারপাছত চন্দ্রবংশী ক্রমানুসারে চলি আহে সময়ও কতরজ তম হয় এই কথাবর কোনেও না জানে বাবাই বহুত গুড় কথা শুনাই আছে আত্মাত অবিনাশী ভূমিকা নিহিত হয়ে আছে এটি এটি জন্মর ভূমিকা নিহিত হয়ে আছে সেয়া কেতিয়াও বিনাশ নহয় পিতাই কয় মোরও ভূমিকা নির্ধারিত হয়ে আছে তোমালোকে যেতিয়া সুখ ধামত থাকা মই শান্তি ধামত থাকো সুখ আর দুঃখ তোমালোকর ভাগ্যত আছে সুখ আর দুঃখত কিমান কিমান জন্ম লওয়া সেয়াও বুঝাই দিছো মইতো নিষ্কাম পিতা তোমালোক সকলকে স্বর্গর মালিক করে তুলো যদি ময়ো পতিত হয়ে যাও তেন্তে তোমালোকক কোনে পাবন করে তুলিব সকলোরে মিনতি কোনে শুনিব পতিত পাবন বলে কা কোয়া হব এয়া পিতাই বুঝায় কোনো গীতা পাঠকে এনেকৈ বুঝাব নোৱাৰে তেওঁলোকেতো ত্রিলোকীৰ অর্থও ভিন্ন ভিন্ন প্রকারে কৰি থাকে মনুষ্যই কয় বেদশাস্ত্রর দ্বারা ভগবানের সৈতে মিলি থাকার মার্গ পোৱা যায় পিতাই কয় মনুষ্যই বেদশাস্ত্রর দ্বারা ভগবানের সৈতে মিলি থাকার মার্গ পোৱা যায় পিতাই কয় এই সকল শাস্ত্র হৈছে ভক্তি মার্গর বাবে জ্ঞান মার্গর লোকসকলের বাবে শাস্ত্র নাই জ্ঞান শুনাওতা জ্ঞান সাগর মই হওঁ বাকি সকলো হৈছে ভক্তি মার্গর সামগ্রী মইহে আহি এই জ্ঞানেরে সকলকে সদগতি দিও তেওঁলোকেতো এনেকৈ বুঝে যে পানীর বুরবুরণির পানির পৰা ওলাই পানিতেই লীন হৈ যায় কিন্তু লীন হৈ যোৱাৰতো কোনো কথা নাই আত্মা অমৰ হয় আত্মা কেতিয়াও নজলে কেতিয়াও কাটিব নোৱাৰি কেতিয়াও ক্ষয় হৈ নাযায় পিতাই এই সকলো কথাৰ বুজনি দিয়ে তোমালোক সন্তানসকল ভৰিৰ পৰা মূৰলৈকে আনন্দিত হৈ থাকিব লাগে আমি যোগবলৰ দ্বাৰা বিশ্বৰ মালিক হৈ আছো এই আনন্দও ক্রমানুসৰি থাকে একৰস হৈ থাকিব নোৱাৰি যদিও পৰীক্ষা এটাই কিন্তু উত্তীৰ্ণ হ'ব লাগিব নহয় ৰাজধানী স্থাপনা হৈ আছে তাৰ পৰিকল্পনা শুনাই দিয়ে সূর্যবংশীত ইমান রাজসিংহাসন চন্দ্রবংশীত ইমান রাজসিংহাসন যিসকল উত্তীর্ণ নহয় তেওঁলোক দাগদাসী হব দাগদাসীর পৰা পুনৰ ক্রমানুসৰি ৰজাৰাণী হয় দাগদাসীর পৰা পুনৰ ক্রমানুসৰি ৰজাৰাণী হয় নপৰা সকলে শেষত পথ পায় বাবাই বহুত বুঝাই একোৱে বুজি নাপালে সুধিব পাৰা বিবেকে কয় নহলে তেওঁ কত জন্ম লব তাতো জানো কম সুখ আছে বহুত মান থাকে বিশাল মহলৰ ভিতৰত থাকে ডাঙৰ ডাঙৰ বাগিচা থাকে তাত দুই তিনি মহলীয়া ঘৰ সজাৰ কোনো দৰকাৰেই নাই মাটি বহুত থাকে পইচা আদিৰ কোনো অভাৱ নাথাকে সজাৰ বহুত চখ থাকে যেনেকৈ ইয়াত মনুষ্যৰ চখ থাকে নহয় নতুন দিল্লী গঢ়িলে বুজি ল'লে নতুন ভাৰত হ'ল বাস্তৱত নতুন ভাৰত বুলি স্বৰ্গক পুৰণা ভাৰত বুলি নৰকক বুলি কোৱা হয় তাক যিমান যাক যিমান লাগে সকলো ড্ৰামা অনুসৰি হ'ব মহল আদি যি কল্পপূৰ্বৰ দৰে সজাই সাজিছিল সেয়াই হ'ব এই জ্ঞান আন কোনেও বুজিব নোৱাৰে কিন্তু যাৰ ভাগ্যত থাকিব তেওঁৰ বুদ্ধি ধাৰণ হ'ব সন্তানসকলে পুৰুষাৰ্থ কৰিব লাগে পূৰা যুগযুক্ত হৈ থাকিব লাগে ভক্তি মাৰ্গত যি শ্ৰীকৃষ্ণৰ সৈতে যুগযুক্ত হৈয়ে আহিলা কিন্তু স্বৰ্গৰ মালিকটো নহ'লা এতিয়াতো স্বৰ্গ তোমালোকৰ সন্মুখত আছে তোমালোকে পৰমপিতাৰ পৰমাত্মাৰ জীৱন কাহিনী ব্ৰহ্মা বিষ্ণু শংকৰ তোমালোকে পৰমপিতা পৰমাত্মাৰ জীৱন কাহিনী ব্ৰহ্মা বিষ্ণু শংকৰৰ জীৱন কাহিনীও জানা ব্ৰহ্মাই কিমান জন্ম লয় এয়া তোমালোকে জানা পিতাই কয় এই মাতাসকলেই স্বৰ্গৰ দুৱাৰ খুলিব বাকী সকলো নৰকত পৰি আছে মাতাসকলেহে সকলোকে উদ্ধাৰ কৰিব আমি পৰমাত্মাৰ মহিমা কৰোঁ তোমালোকে বুজি লৈ কোৱা শিৱ বাবা আপোনাক নমস্কাৰ আপুনি আহি আমাক উত্তৰাধিকাৰী কৰি তোলে স্বৰ্গৰ মালিক কৰি তোলে এনেহেন শিৱ বাবা আপোনাক নমস্কাৰ পিতাকতো সন্তানে নমস্কাৰ জনায় আকৌ পিতায়ো কয় সন্তানসকল নমস্কাৰ তোমালোকক মোক পাই পইচাৰ উত্তৰাধিকাৰী কৰি দিয়ে কৰিৰ উত্তৰাধিকাৰী কৰি দিয়ে মই তোমালোকক হীৰাৰ উত্তৰাধিকাৰী কৰি দিওঁ শিৱ বালকক উত্তৰাধিকাৰী কৰি লোৱা হয় নহয় জানো ভাল বাৰু আজিকালি অতি মৰমৰ কল্পৰ পাছত পুনৰাই লগ পোৱা সন্তানসকলৰ প্ৰতি মাতা পিতা আৰু বাপ দাদাৰ স্নেহ পুনৰ স্মৰণ আৰু সুপ্ৰভাত আত্মিক পিতাৰ আত্মিক সন্তানসকলক নমস্কাৰ আমি আত্মিক সন্তানসকলৰ আত্মিক পিতাক নমস্কাৰ 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 ধাৰণাভাৱে মুখ্য সাৰ এক নম্বৰ শিৱ বাবাৰ ঘৰৰ অবিবিচাৰী যাত্ৰী হৈ যোগ বলেৰে বিকৰ্ম দগ্ধ কৰিব লাগে জ্ঞান স্মৰণ কৰি অপাৰ আনন্দিত হৈ থাকিব লাগে দুই নম্বৰ পিতাৰ সমান সিংহাসনত অধিষ্ঠিত হ'বলৈ শুভকামনা ৰাখি পিতাক পূৰা
অনুসৰণ কৰিব লাগে। বৰদান শীতলা দেৱী হৈ সকলো কৰ্মেন্দ্ৰিয়ক শীতল শান্ত কৰোতা স্বৰাজ্য অধিকাৰী ভৱ। শীতলা দেৱী হৈ সকলো কৰ্মেন্দ্ৰিয়ক শীতল শান্ত কৰোতা স্বৰাজ্য অধিকাৰী ভৱ। যিসকল স্বৰাজ্য অধিকাৰী সন্তান তেওঁলোকক কোনো কৰ্মেন্দ্ৰিয়ে প্ৰতাৰণা কৰিব নোৱাৰে। যেতিয়া প্ৰতাৰণা কৰাৰ চঞ্চলতা সমাপ্ত হৈ যায় তেতিয়া নিজেই শীতলা দেৱী হৈ যায় আৰু সকলো কৰ্মেন্দ্ৰিয় শীতল হৈ যায়। শীতলা দেৱীৰ কেতিয়াও ক্ৰোধ নজন্মে। বহুতে কয় ক্ৰোধ নাই, অলপ প্ৰভাৱ দেখুৱাবলগীয়া হয়, কিন্তু প্ৰভাৱ দেখুৱাটো ক্ৰোধৰ অংশ। সেয়েহে য'ত অংশ থাকে তাত বংশ জন্ম হৈ যায়। গতিকে শীতলা দেৱী আৰু শীতল দেৱ হোৱা সেইবাবে সপোনতো, সেয়েহে য'ত অংশ থাকে তত বংশ জন্ম হৈ যায়। গতিকে শীতলা দেৱী আৰু শীতল দেৱ হোৱা সেইবাবে সপোনতো ক্ৰোধ বা প্ৰভাৱ দেখুৱাৰ সংস্কাৰ জাগ্ৰত হ'ব নোৱাৰে, নালাগে। শ্লোগান আজ্ঞাকাৰী সন্তান শত আশীৰ্বাদৰ পাত্ৰ হয়, তেওঁলোকে আশীৰ্বাদ বিচৰাৰ প্ৰয়োজন নাই। আজ্ঞাকাৰী সন্তান শত আশীৰ্বাদৰ পাত্ৰ হয়, তেওঁলোকে আশীৰ্বাদ বিচৰাৰ প্ৰয়োজন নাই। ওম শান্তি। মাতেশ্বৰীজীৰ মধুৰ মহাবাক্য। নয়নহীন অৰ্থাৎ জ্ঞান নেত্ৰহীনক মাৰ্গদৰ্শন কৰাওতা পৰমাত্মা, নয়নহীনক মাৰ্গদৰ্শন কৰা প্ৰভু পতিয়া মনুষ্যই সেই আজি গীত গাই নয়নহীনক মাৰ্গদৰ্শন কৰা। মাৰ্গদৰ্শন কৰোতা একমাত্ৰ পৰমাত্মাই হয়। সেইবাবেতো পৰমাত্মাক আহ্বান কৰে যে যি সময়ত কয় হে প্ৰভু মাৰ্গদৰ্শন কৰা, তেন্তে নিশ্চয় মনুষ্যক মাৰ্গদৰ্শন কৰাবলৈ পৰমাত্মা নিজেই নিৰাকাৰ ৰূপৰ পৰা সাকাৰ ৰূপত আহিব লাগিব। তেতিয়াহে স্থূলতা মাৰ্গ দেখুৱাব, নহাকৈ মাৰ্গটো দেখুৱাব নোৱাৰিব। এতিয়া মনুষ্য যি বিভ্ৰান্ত হৈ আছে, এই বিভ্ৰান্ত হৈ থকাসকলক মাৰ্গৰ প্ৰয়োজন। সেয়েহে পৰমাত্মা কয় নয়নহীনক মাৰ্গদৰ্শন কৰা প্ৰভু। এওঁকেই আকৌ নাৱৰীয়া বুলিও কোৱা হয়, যিয়ে সিপাৰলৈ অথবা এই পাঁচতত পৰা পাৰ কৰি সিপাৰলৈ অৰ্থাৎ পাঁচতৰ সিপাৰে যি শ্ৰেষ্ঠ ষষ্ঠ তত্ত্ব অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব আছে তালৈ লৈ যাব। গতিকে পৰমাত্মাও যেতিয়া সিপাৰৰ পৰা ইপাৰলৈ আহিব তেতিয়াহে লৈ যাব পাৰিব। গতিকে পৰমাত্মাও নিজৰ ধামৰ পৰা আহিবলগীয়া হয়, সেইবাবেতো পৰমাত্মাক নাৱৰীয়া বুলি কয়। তেওঁৱেই আমাক অৰ্থাৎ আত্মাৰূপী নাও পাৰ লৈ যায়। এতিয়া যিসকলে পৰমাত্মাৰ সৈতে যোগসূত্ৰ গঢ়ে তেওঁলোকক লগত লৈ যাব, বাকী যি থাকি যাব তেওঁলোকে ধৰ্মৰাজ্যৰ শাস্তি খাই মুক্ত হয়। ভাল বাৰু আজিৰ কাৰণে। ওম শান্তি।